সম্মানিত গোল্ড ট্রেডার ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি এক্স এ ইউ ইউএসডি অর্থাৎ গোল্ড মার্কেট নিয়ে তো গোল্ড মার্কেটের বর্তমান যেই অবস্থা এই অবস্থা থেকে মার্কেটের আগামী মার্চের প্রথম পর্যন্ত ফার্স্ট পর্যন্ত মার্কেটের আপডাউনটা কেমন কি হতে পারে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি তো সেই হিসেবে বর্তমানে যেখানে মার্কেট ক্লোজ হয়েছে দু হাজার পঁয়ত্রিশে মার্কেটটা ক্লোজ হয়েছে তো এই দু থেকে এই মার্কেটে আগামী সপ্তাহ পর্যন্ত আপনার সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল কোথায় কোথায় আছে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তবে সারা বিশ্ব বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো ঘাটলে আপনারা দেখতে পাবেন যে আসলে বিশ্বের সার্বিক পরিস্থিতিটা অতটা স্থিতিশীল নয় যার কারণে কিন্তু মার্কেটটা আসলে ডাউনে যাওয়ার যতটুকু সম্ভাবনা আমরা দেখতে পাই তার থেকে বেশি সম্ভাবনা দেখতে পাই মার্কেটটা আস্তে আস্তে আপের দিকে চলে যাওয়া তবে মোটামুটি অনেকটা উপরে উঠে এসেছে সেই হিসেবে কতটুকু কারেকশন দিতে পারে আপনারা গত সপ্তাহে দেখেছেন যে মার্কেটটা কিন্তু ভালো কিছু ডাউনে পড়ে গিয়েছিল কিন্তু ডাউনে পড়ে গিয়ে কিন্তু মার্কেট থাকতে পারেনি সে কিন্তু আবার উঠে এসেছে সুতরাং আর একটা বিষয় হলো যে ইউএসডিটা কিন্তু যতটুকু মনে হচ্ছে যে সে স্ট্রং হবে কিন্তু স্ট্রং হয়ে থাকতে পারবে না সে কিন্তু অচিরেই আবার উইক হয়ে যাবে তাবি ধারাবাহিকতায় এতটুকুই বলা যায় যে গোল্ড মার্কেট উপরের দিকে উঠে আসলে সে নিচে নামার সম্ভাবনা অনেকটা কম আসলে যদি কারেকশনের জন্য কিছু নামে সেটা হলো ভিন্ন ভিন্নকেচ কিন্তু স্থায়ী ভিত্তিতে বা স্থায়ীভাবে সে নিচে নামে নেমে পড়ে যাওয়া এইটা কিন্তু অসম্ভব একটা বিষয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা ছেলে থাকবেন অতিরিক্ত ছেলে কেউ থাকার চেষ্টা করবেন না কারণ মার্কেট যদি উপায়ের দিকে টান দেয় কিন্তু ভালো কিছু উঠে যেতে পারে তো আবার যারা ধরে নেন বাইয়ে থাকবেন তারা যদি ভলিউমকে বেশি বাড়িয়ে আপনারা বাই করেন নিচে কতটুকু কানেকশনে যাবে এটা তো আসলে বলা সম্ভব নয় যার কারণে কিন্তু আপনারা হয়তো আবার আপনাদের ব্যালেন্স হারাতে পারেন সেই ক্ষেত্রে তাহলে করণীয় কি করণীয় হল যে আপনারা মার্কেটটাকে যখন ডাউনে পাবেন তখন আপনারা বাড়িতে থাকতে পাবেন এবং ভলিউমটাকে স্বাভাবিকভাবে একটু কন্ট্রোলের মধ্যে রেখে থাকবেন যাতে মার্কেট যদি বেশ কিছু নিচে পড়ে যায় তা আপনাকে আপনার যাতে অ্যাকাউন্টে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই ক্ষেত্রে আপনারা অতটুকু বেকআপ রেখে যদি আপনারা বাই মোডে থাকেন তো আমার বিশ্বাস যে এখান থেকে ভালো কিছু প্রফিট নিয়ে আপনারা বের হতে পারবেন মার্কেট যদি যে কোনো সাপোর্ট লেভেলকে যদি মার্কেট টাচ করে সাপোর্ট লেভেল টাচ করলে আপনারা সেখানে বাই করলেন পরবর্তী দুই তিনটা সাপোর্ট লেভেলকে বেকআপ রেখে আপনারা বাই করলেন বাই করার পরে যখন এখান থেকে মার্কেটটা উঠে আসবে আপনারা বাইক থেকে প্রফিট নিয়ে নিলেন আবার যখন সাপোর্ট লেভেলকে টাচ করবে আবারও আপনি বাই করবেন তো এইভাবে করে যদি আপনারা ট্রেড করেন তাহলে আমার মনে হয় যে এখান থেকে খুব একটা লছ হওয়ার সুযোগ থাকবে না আর আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে গত কয়েকটি সপ্তাহ যাবৎ যাওয়া মোটামুটি কিছুটা আইডিয়া আছে তারা যথেষ্ট পরিমাণ প্রফিট করছে যথেষ্ট পরিমাণ প্রফিট করতেছে আমার সাথে যতটুকু যোগাযোগ যাদের আছে তো দেখলাম যে মাশাল্লা যথেষ্ট পরিমাণ প্রফিট প্রত্যেকেই করতে পারছে হয়তো ডিফারেন্ট কেস দু একজনের তাদের ব্যালেন্সটা হয়তো হারিয়েছে যে মার্কেটটা সম্পর্কে কিছুটা না বুঝার কারণে অথবা ভলিউম ইউজ করার কারণে কিন্তু যারা মোটামুটি কিছুটা কন্ট্রোলে করছে যথেষ্ট পরিমাণ প্রফিট করতেছে এই ভাইয়েরা বা বোনেরা তো যাই হোক সম্মানিত ভিউব এখন আমি আপনাদেরকে যে বিষয়গুলো আলোচনা করলাম আশা করি এইভাবে যদি আপনারা ট্রেড করেন তাহলে খুব একটা লস হওয়ার কোনো সুযোগ খুব একটা থাকবে না তো আমি আপনাদেরকে এখন মার্কেটে বর্তমান যে পরিস্থিতি বা অবস্থা হয়েছে এই অবস্থা থেকে মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেলটা নিয়ে আমি আলোচনা করব তো সেই ক্ষেত্রে আমি যদি সাপোর্ট লেভেলের কথা বলি আমি আগে একটু সাপোর্ট লেভেলটা নিয়ে আলোচনা করে করছি সাপোর্ট লেভেলের কথা যদি আমি বলি আপনার ফার্স্ট সাপোর্ট লেভেল যদি একটু স্ট্রংয়ের কথা বলি তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে দু হাজার রাউন্ড ফিগার আর যদি আপনারা এ মাঝামাঝি কোনো বিষয় আপনারা ই করতে চান সেই ক্ষেত্রে দেখা যায় যে দু হাজার পনেরোতে কিন্তু ছোটোখাটো একটা মানে উইক একটা সাপোর্ট হয়েছে তো এই সাপোর্টটা অতটা ভিত্তিমূলক নয় হ্যাঁ তো দু হাজার যে লেভেলটা এই লেভেলটা মোটামুটি ভালো একটা ভিত্তিমূলক লেভেল যে দু হাজার রাউন্ড ফিগারে যে সাপোর্ট লেভেলটা এখানে হলো মার্কেটের ফার্স্ট সাপোর্ট লেভেল মার্কেটের সেকেন্ড সাপোর্ট লেভেল যেখানে রয়েছে সম্মানিত বিভাগ সেই সেকেন্ড সাপোর্ট লেভেলটা রয়েছে বিশেষ করে উনিশশো পঁচাত্তর কিংবা আশি এটা হলো মার্কেটের সেকেন্ড সাপোর্ট লেভেল এবং এই সাপোর্ট লেভেলটাও কিন্তু আমি যেটা বলবো যে এগুলাও কিন্তু আপনার শর্ট টার্মের জন্য সাপোর্ট লেভেল শর্ট টার্ম ক্ষেত্রে মার্কেট এতটুকু ফ্ল্যাকচুয়েশন করে যে কোনো সময় আপ ডাউন করতে পারবে যে কোনো নিউজের ভিত্তিতে তো আপনার দু হাজার সত্তর পঁচাত্তর বা আশি এই লেভেলটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে সেকেন্ড সাপোর্ট লেভেল এবং থার্ড সাপোর্ট লেভেলটা হলো উনিশশো আমি খুব কাছাকাছি করেই আপনাদেরকে সাপোর্টগুলো দেখিয়ে দিলাম এই কারণে যে মার্কেটে বর্তমান যেই অবস্থা রয়েছে আমার মনে হচ্ছে যে মার্কেট যদি ডাউনের দিকে টান দেয় তাহলে অত বেশি পড়ে যাওয়ার কোনো আশঙ্কা আপাতত দৃষ্টিকোণ থেকে আমি দেখতে পাচ্ছি না তো সেই হিসেবে আমি তিনটা সাপোর্ট লেভেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এবং তিনটা সাপোর্ট লেভেলই হলো শর্ট টার্ম ট্রেডারদের জন্য এবং আমি এই তিনটা সাপোর্ট লেভেলই আপনারা লক্ষ্য করেছেন হয়তো মাত্র একশো পিপসের মধ্যেই কিন্তু আমি তিনটা সাপোর্ট লেভেলের কথা আপনাদেরকে আলোচনা করে দিলাম তো এই সাপোর্ট লেভেল যদি আপনারা মাথায় রেখে ট্রেড করেন তাহলে আমার মনে হয় যে খুব একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ অতটা নেই তো যাই হোক এখন আমি আপনাদেরকে রেজিস্টেন্স লেভেল নিয়ে আলোচনা করব তো রেজিস্টেন্স লেভেল মার্কেটে বর্তমান যে পরিস্থিতি বা যেখানে অবস্থা রয়েছে এই অবস্থা থেকে মার্কেটে রেজিস্টেন্স লেভেল ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি আমি কথা বলি তো সেই ক্ষেত্রে ফার্স্ট রেজিস্টেন্স লেভেল হতে পারে বর্তমান অবস্থা থেকে আপনার দু হাজার ষাট সত্তর এই জায়গাটা আপনার ফার্স্ট রেজিস্টেন্স লেভেল মানে মার্কেট যতটুকু উঠে গেছে যদি ধরে নেন যে উঠে গিয়ে এই জায়গা থেকে মার্কেট ওপেন হওয়ার পরে স্বাভাবিকভাবে একটু আপডাউন আপডাউন করে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই জায়গাটাকে আপনারা ফার্স্ট রেজিস্টেন্স লেভেল ধরতে পাবেন আর যদি এখান থেকে হুট করে যে কোনো দিকে টান দেয় টান দিয়ে নেমে যায় আপনারা দেখতে পান যে সম্ভাবে নাম্বার মার্কেটটা হুট করে টান দিকে যেয়ে গিয়ে চলে গেছে সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট সাপোর্ট লেভেল এবং ফার্স্ট রেজিস্টেন্স লেভেলে খুব একটা গুরুত্ব থাকবে না এ কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো যাই হোক পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল মার্কেটে হতে পারে দু হাজার আশি কিংবা নব্বই এই জায়গাটা মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেল বর্তমান অবস্থা থেকে আর যদি আমি আপনার থার্ড রেজিস্ট্যান্স লেভেলের কথা বলি সেই ক্ষেত্রে থার্ড রেজিস্ট্যান্স লেভেলটা মার্কেটের জন্য হতে পারে একুশশো তিরিশ বা চল্লিশ এই জায়গাটা হলো মার্কেটের জন্য থার্ড রেজিস্ট্যান্স লেভেল তবে আপনারা নিশ্চিত থাকেন যে এই যে আমি আপনাদেরকে থার্ড রেজিস্ট্যান্স লেভেল দেখালাম এই থার্ড রেজিস্ট্যান্স লেভেল কিন্তু মার্কেট ভেঙে ফেলবে হয়তো এই সপ্তাহে ভাঙবে কিনা এটা বলা যায় না তো অনেকের এই আশঙ্কা আছে বা ধারণা আছে এরকম যে মার্কেট তো বেশ অনেকটা উঠে গেছে মার্কেট হয়তো ধাপ করে নিচে পড়ে যাবে এবং অনেক নিচে চলে যাবে কিন্তু একটা কথা মনে রাখবেন যে গোল্ডের এই অবস্থাটা এখন নেই আর যদি কোনো কারণে যদি মার্কেট এরকম হয়ই যে পড়েই যায় কিন্তু পড়ে গিয়ে মার্কেট থাকবে না সে কিন্তু আবার চলে আসবে ঘুরে ফিরে আবার কিন্তু গোল্ড মার্কেট উপায়ের দিকেই চলে আসবে এই কারণে আপনাদেরকে বলবো যে গোল্ডে আপনারা যারা ট্রেড করেন অত্যন্ত সতর্কতার সাথে গোল্ডে ট্রেড করতে হবে সতর্কতা মানে হলো এই যে আপনারা গোল্ডের আপডেট রাখবেন এবং আপনার বিশেষ করে ব্যাকআপটা রেখে আপনারা গোল্ডে ট্রেড করবেন একটা কথা মনে রাখবেন যে আপনার যে ব্যালেন্সটা নিয়ে আপনি ট্রেড করতে চাচ্ছেন যদি কোনো কারণে ব্যালেন্সটা হারিয়ে যায় তাহলে আপনি দেখা যাচ্ছে যে অনেকেই আমি দেখেছি যে যেই ব্যালেন্সটা নিয়ে সে ট্রেড করছে ব্যালেন্সটা হারিয়ে যখন যায় তখন মার্কেট থেকে সেও হারিয়ে যায় অতিরিক্ত ভলিউম দিয়ে তারাই করবেন যারা ধরে নেন যে ব্যালেন্সটা হারিয়ে যাবে কোনো আফসোস না করে পুনরায় আবার ডিপোজিট করবেন আবার ব্যালেন্স হারিয়ে যাবে আবার ডিপোজিট করবেন আবার ব্যালেন্স হারিয়ে যাবে আবার ডিপোজিট করবেন করবেন বা করতে পারবেন এই ধরনের মেন্টালিটি যে বা যাদের আছে আপনারা আপনাদের করে বাড়িয়ে ইচ্ছা মতো মতো আপনারা ট্রেড করেন অসুবিধা নাই কারণ আপনারা হয়তো নিজেরা চিন্তা করেছেন যে হয়তো একবারে রিক্স নিয়ে রিস্ক নিয়ে কাজ করতে চাচ্ছেন তো আপনাদের কথা ভিন্ন কথা কিন্তু যাবাদ হবে না এই মার্কেট থেকে আর স্বাভাবিকভাবে ভাবছেন যে দেখি এক্সট্রা একটা এক্সট্রা ইনকাম করা যায় না বা এক্সট্রা কিছু একটা করা যায় কি না বা আদার্স কোনো ইনকাম সোর্স নাই যেহেতু কিংবা থাকলেও অল্প সংখ্যক আছে এখান থেকে অতিরিক্ত একটা ইনকাম করার সুযোগ আমি খুঁজে নিই এবং এটা স্থায়ীভাবে করতে চাই আপনাদেরকে আমি বিনীত রিকোয়েস্ট করে একটা কথা বলবো সেটা হলো এখান থেকে আসলেই করা যায় আসলেই করা যায় কিন্তু হয়তো যেভাবে আপনি করতে চান এইভাবে করা যায় না মানে ভাবটা চেঞ্জ করতে হবে আপনার ধরনটা চেঞ্জ করতে হবে ধরনটা চেঞ্জ করার জন্য একমাত্র যে জিনিসটা প্রয়োজন সেটা হলো মার্কেটের সাথে লেগে থাকার একটা এক্সপিরিয়েন্স আপনার লাগবে এখন লেগে আপনি থাকবেন কীভাবে আপনি যদি যে ব্যালেন্সটা নিয়ে আপনি ট্রেড করছেন ব্যালেন্সটা যদি হুট হাট উল্টাপাল্টা করবে ব্যালেন্সটা হারিয়ে যায় তাহলে আপনি এখানে তো স্বাভাবিকভাবেই এখানে থাকা লেগে থাকার যে একটা মোটিভেশন এটা আপনার নিজের থেকে নষ্ট হয়ে যাবে আপনারা অনেকেই এরকমভাবে ভাবেন যে দেখা যায় যে একশো ডলার ইনভেস্ট করেছেন কিংবা পঞ্চাশ ডলার ইনভেস্ট করেছেন এই একশো ডলার বা পঞ্চাশ ডলার দিয়ে প্রতিদিন আপনি হয়তো দশ ডলার এখান থেকে ইনকাম করতে চান আসলে এই ধরনের মেন্টালিটি আমাদের বাদ দিতে হবে এটা একটা কথা মনে রাখতে হবে যে এটা একটা বিজনেস বিজনেসে এই পরিমাণ প্রফিট আসলে প্রত্যাশা করা যায় না ঠিক আছে একটা লজিক্যাল সিস্টেমে যতটুকু লজিক্যাল সিস্টেমে করা সম্ভব বা যায় বা উচিত আপনার ততটুকু চিন্তা করবেন হ্যাঁ যদি আপনার যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স থাকে মার্কেটটা সম্পর্কে আপনি অনেক ভালো বুঝতে পারবেন তাহলে তার কথা ভিন্ন কথা সে আপনারা যে কোনো অবস্থাতেই অবস্থাতেই তার যে কোনো মূলধনকে সে কয়েক গুণ বাড়িয়ে ফেলতে বানিয়ে ফেলতে পারে যে কোনো সময় যেহেতু যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্সটা আছে কিন্তু যারা এই পরিমাণ এক্সপিরিয়েন্স নেয় আপনাদেরকে বলবো যে আপনারা আগে মার্কেটের সাথে লেগে থাকার একটা এক্সপিরিয়েন্স আগে নেন লেগে থাকার এক্সপিরিয়েন্স মানে কি মার্কেটের সবসময় আপডেট রাখা মার্কেট কখন কি হচ্ছে কখন আপে যাচ্ছে কখন ডাউনে যাচ্ছে কেন যাচ্ছে এই কেন প্রত্যেকটা কেন হয় এই কোশ্চেনটা আনসার আপনারা নিজে বা কালেক্ট করার চেষ্টা করবেন আবার অনেকেই আছে অনলাইন থেকে বিভিন্ন সিস্টেমে আপনারা জানেন বিভিন্ন ব্যক্তিকে আপনারা বিভক্তও করেন বিভিন্নভাবে খুঁটি মাটি জিনিস জানার জন্য এটা কিন্তু আপনারা অনলাইন থেকেই পান বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন ভিডিও আছে এগুলো একটু সার্চ করলেই পাবেন আসলে ফ্রি সার্ভিস এই জগতে এখন বর্তমানে জমানায় খুব কম মানুষ দিয়ে থাকে বা সেই ধরনের মেন্টালিটি অনেকে থাকে না ঠিক আছে তো এই জন্য আমার মনে হয় যে নিজের থেকে যদি একটু কারণগুলো খুঁতিয়ে খুঁতিয়ে দেখার চেষ্টা করবেন বের হওয়া করার চেষ্টা করবেন তাহলে আপনি নিজেই পারবেন এই মার্কেটে মোটামুটি খুঁটি নাটি অনেক জিনিস নিজে থেকে বোঝা বোঝাব তো যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিসাম